গান গাইতে এসেছি আমি। আর এই ছবির ডিরেক্টর হচ্ছেন সুভাষ কোলে এবং মিউজিক ডিরেক্টর শঙ্কর গোস্বামী, লিরিক্সও শঙ্করদার। অনেকদিন পর খুব ভালো সুর শঙ্করদা করেছে। এর আগেও শঙ্করদার যতগুলো ছবিতে আমি গিয়েছি ভীষণ ভালো সুর, ভীষণ ভালো কথা। তবে এই গানটা টোটালি একটা স্যাড গান, খুব ইমোশন গান এবং নিশ্চয়ই হিরোইনের লিপে আছে। আমার খুব শুনে ভালো লাগলো এবং খুশি হলো যে এই বাংলা ছবিতে হিরোর ছোট্টবেলার যে রোলটা প্লে করছে সে হলো সাহেব, ছোট্ট ভাই। এবং আমার খুব ভালো লাগছে যে এরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা ছবিতে আসছে, তারা ভবিষ্যতে অনেক বড় অ্যাক্টর হবে। এবং শুরু থেকেই ট্যালেন্টটা থাকলে, সেই ট্যালেন্টটাকে কাজে লাগালে আমার মনে হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা একটা নতুনভাবে নতুন জেনারেশনে দাঁড়াতে পারবে। আমার এই ছবিতে আপনি তো গানটা গেয়েছেন, আমি আশা রাখছি গানটা খুবই হিট হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার এই ছবিতে আপনাকে মানে পেয়েছি, কাছে পেয়েছি। আপনারা অনেকটাই হেল্প করছেন আমাকে, আর ভবিষ্যতে আমি আরও যাতে এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদটা করবো। দর্শককে যদি আমার মানে এই গল্পের বিষয় নিয়ে বা গানটা কীভাবে গেছে সেটা যদি একটুখানি বলে দেন তাহলে আমাদের আরও না। খুব ভালো, সুভাষ বলে নতুন ডিরেক্টর এবং নতুন ছবি করছে, এবং আমরা চাইবো সবাই মিলে ওকে শুভেচ্ছা জানাতে যাতে ছবি খুব ভালো হয়, এবং আসছে সময় তো অনেকগুলো যাতে ছবির অফার পায় এবং এই ছবি যাতে ওকে একটা খুব ভালো জায়গা দিতে পারে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা প্রার্থনা। শঙ্করদা, আমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং গানের সুরকার, আমার খুব সৌভাগ্য আমাদের এই ইউনিটে জ্বলছে শিখা বইয়ে সুভাষ কোলে মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং এত অসাধারণ সুর করেছেন শঙ্করদা, এত ভীষণ আনন্দ পেয়েছি গান গেয়ে। উড়ু উড়ু সত্যি যেন হিট হয়ে যাবে। এবং তার সঙ্গে গিয়েছেন মৌসুমী, দারুণ, ভীষণ ভালো লাগলো। কোকিলা কোকিলার কথাটা বল। হ্যাঁ বলছি, এক এক করে বলছি। জেনিভা আজকে একটা অপূর্ব গান গেয়েছে, আমাদের সবার মন কেড়েছে। এবং ঠাকুরের কাছে কামনা করি যাতে এই বইটা সত্যিই হিট করে শঙ্করদা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশনটা যাতে প্রোডাকশন হিট করে, সবাই যাতে মনে রাখে। এবং সবচেয়ে ভালো লেগেছে গান গাইতে গাইতে গানের সুর শুনে শঙ্করদার কিশোর কুমারকে মনে পড়ে গেছে, কোকিলা কোকিলা জবাব নেই গানের। না, আমার সবচেয়ে বড় কথা কি, সুভাষ অনেকদিন ধরে চেষ্টা করছি, তো সুভাষের যদি এই প্রচেষ্টাটা ফলপ্রসূ হয় আমাদের থেকে কেউ আনন্দিত, মানে সব থেকে আমরা যদি সার্থক করতে পারি সেটাই হচ্ছে। এটাই আমাদের কাছে বড় পাওনা, যে
বইটা সফল হোক, আপনাদের দর্শকদের ভালো লাগুক, যাতে এই বইটার পরে আরও অনেক বই আমরা এগোতে পারি। হ্যাঁ, আমরা যাতে আরও এগোতে পারি। আর মৌসুমি ভীষণ ভালো গেয়েছে আমাদের সঙ্গে, তাই সুভাষ কোলে মহাশয়কে এবং তার সঙ্গে ইউনিটের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। এই ছবিতে গান গাইবার সুযোগ পেয়ে আমি সত্যি সুভাষদার কাছে খুবই কৃতজ্ঞ। যেটা আমি গেয়েছি সেটা হচ্ছে এই ফিল্মের টাইটেল ট্র্যাকটা। তা সুভাষ অত্যন্ত ভালো কাজ করেছে, মিউজিক ডিরেক্টর হচ্ছে শঙ্কর গোস্বামী, ওনারই আমি ছোটো পুত্র। তা আমি কিছু বলতে চাই না, আপনারা ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, এটা একটা সারপ্রাইজ। ঠিক আছে, জ্বলছে শিখা এই ছবিতে চিত্রনাটক কাহিনী আমি নিজেই সুভাষ কোলে, আর আমার এই ছবিতে যারা গান গেয়েছেন তাদের মধ্যে আরও দুজনকে যারা আমার খুব কাছের মানুষ আমি তাদেরকে পেয়েছি। আজকেই গান রেকর্ডিং হয়েছে, তারা আমার সঙ্গে সহযোগিতা করেছেন এই গানেতে এবং গানগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছে। আর এটা তো আমার কথা, আমার আমি আমার ভালো বলবই, তার সাথে ভালোটা আপনারা বলবেন। আর তার সাথে গানটা গেয়ে কতটা মজা পেয়েছে তাদেরকে আমি ডেকে নিচ্ছি সঙ্গে, তারা পরিচয়টা তাদের কাছ থেকেই জেনে নেবে। সবার আগে বলবো এই গানের সবার জন্য যে গানটা হুরুরু, সবাই শুনুন হুরুরু গান। আর আছে কোকিলা, আর জেনিভার গান আছে, অনির্বাণের টাইটেল সং আছে, জ্বলছে শিখা বই, আর আমার সঙ্গে গিয়েছেন মৌসুমী, তার সঙ্গে আছেন সঙ্গীত পরিচালক, তার সঙ্গে আজকে এসেছেন সঙ্গীত পরিচালক শঙ্কর গোস্বামী, টাইটেল সংটা গিয়েছে, টাইটেল সং তার ছেলে অনির্বাণ গিয়েছে। গানগুলো তো মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে, ঠিক আছে। আর আশা রাখছি আমি দর্শকদেরও ভালো লাগবে, আর বইটা যখন রিলিজ হবে তখন আপনারা দেখুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বইটা যখন রিলিজ হচ্ছে আমরা সবাই মিলে দেখবো, এমনকি সবাইকে বলেও দেবো যাতে বইটা দেখে।